আওয়ামী লীগ ক্ষমতায় যেতে নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় সাজা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং ইন্দো প্যাসিফিক কৌশল শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ফখরুল আশাবাদ ব্যক্ত করেন বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ে সফল হবে। সেমিনারে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি সমমনার রাজনৈতিক দল, পেশাজীবী দল এবং রাজনীতি বিশ্লেষক, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ সাতটি দেশের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে অংশ নেয়া বিএনপি নেতারা বলেন, সরকার অন্যায়ভাবে জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছে, সেটা পুনরায় জনগণের কাছে ফিরিয়ে দেয়া বিএনপির রাজনৈতিক দায়িত্ব। আমাদের প্রায় 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে। এই প্রতিরোধের একটা মাত্র কারণ লক্ষ্য হচ্ছে যে যেন এখানে বিরোধী কেউই আপনার এখানে নির্বাচনে না আসতে পারে। যোগ দিতে না পারে এবং এমন একটা অবস্থা তৈরি করা যেখানে একমাত্র আওয়ামী লীগ তারাই আপনার আবার ক্ষমতায় চলে যাবে, শাসক গোষ্ঠী আবার ক্ষমতায় যাবে।